আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব হিউ স্যাচুরেশন কালার, হিউ স্যাচুরেশন কালার কীভাবে দিবেন। এভাবে আমরা এখান থেকে ক্লিক করে হিউ স্যাচুরেশন, হিউ স্যাচুরেশনে ক্লিক করার পর একটা লেয়ার আসবে। লেয়ার আসার পর আমি হিউ স্যাচুরেশন, এটা ভাইব্রেন্স না, আমি ভাইব্রেন্সটা ডিলিট করে দিই, ভুলে ভাইব্রেন্সটা ক্লিক হয়ে গেছে। আমি এটাকে হিউ স্যাচুরেশন কালারটা যখন আমি এটাকে চেঞ্জ করতেছি, এখানে এখানে কালারটা চেঞ্জ হচ্ছে। এখানে যখন আমি ক্লিক করতেছি, এখানকার কালারটা লাইট এবং ডিপ হচ্ছে, এবং লাইটনেস ব্ল্যাক এবং হোয়াইট একদম হোয়াইট হয়ে যাচ্ছে। তো আমি এটাকে জিরো দিয়ে দিলাম, দেন এটাকেও জিরো দিয়ে দিলাম। এটাকে আমি যখন এটা কালারটা পরিবর্তন করতেছি এভাবে, দেন আমি এখান থেকে যখন আমি নিজে বাই ডিফল্ট কাস্টমটা পরিবর্তন করতে পারতেছি, পরিবর্তন করে আমি কালার চেঞ্জ করতে পারতেছি। দেন এখান থেকে চাইলে আমি নিজে থেকে কালার দিতে পারতেছি। এটা হচ্ছে হিউ স্যাচুরেশন। দেন আমি যদি চাচ্ছি যে না, বাই ডিফল্ট এই কালারটা, শুধু এই কালারটা পরিবর্তন হবে, তাহলে আমি এখান থেকে এখানে ক্লিক করে এই কালার উপর ক্লিক করলাম, কালারটা আইডেন্টিফাই করে দিলাম। কালারটা আইডেন্টিফাই করে দেওয়ার পর আমি এখানে যে ড্র্যাগ এন্ড করতেছি, দেখেন এই কালারটা পরিবর্তন হচ্ছে শুধু। তাহলে আমি এই কালারটাকে পরিবর্তন করতে পারতেছি। জানালার কালারটা ছিল রেড, আমি জানালার কালারটাকে পরিবর্তন করে গ্রিন করে দিতে পারলাম। এটাই হচ্ছে আমার হিউ স্যাচুরেশন কালারে পরিবর্তন করতে পারি এইভাবে। আমি চাইলে আরও অনেকগুলো কালার কম্বিনেশন করতে পারি এখানে। যখন এখানে হিউ স্যাচুরেশনটা ড্রাগ অ্যান্ড ড্রপ করব, তখন আমার হিউ স্যাচুরেশন কালারটা পরিবর্তন হচ্ছে। এভাবে করে আপনি হিউ স্যাচুরেশন কালারের মাধ্যমে একটা কালারকে পরিবর্তন করতে পারবেন। ধন্যবাদ।